প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়টি হচ্ছে তোমাদের স্বাস্থ্যবিধি। আমাদের এখানে অধ্যায়টির নাম লেখা রয়েছে, দেখো, প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী অধ্যায় 5, অধ্যায়ের নাম হচ্ছে স্বাস্থ্যবিধি। এখানে আমরা এই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানব। মোটামুটিভাবে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি, এরপর সুস্থ থাকার উপায়সমূহ আমরা জানব, যে স্বাস্থ্যবিধি এরপর জানব সুস্থ থাকার উপায়। মানে এই অধ্যায়ে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো পড়বো সেগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি, এরপর সুস্থ থাকার উপায়, তারপর পড়বো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানব, যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এ সম্পর্কে জানব। এরপর গুরুত্বপূর্ণ একটি টপিক যেটি হচ্ছে পানিবাহিত রোগ সম্পর্কে জানব, এবং এই রোগ প্রতিরোধ, পানিবাহিত রোগ এবং পানিবাহিত রোগ কীভাবে ছড়ায়, কিসের মাধ্যমে ছড়ায়, এবং এই রোগ থেকে প্রতিরোধের উপায়গুলো আমরা জানব। পানিবাহিত রোগ ও প্রতিকার, প্রতিরোধের উপায়, এগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা পঞ্চম অধ্যায়, যে স্বাস্থ্যবিধি অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো জানবো, যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা জানবো, সেগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি, এরপর জানবো কি সুস্থ থাকার উপায়সমূহ, এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এই পানিবাহিত রোগ ও তার প্রতিকার বা প্রতিরোধ কিভাবে আমরা করব, এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো অবশ্যই জানা দরকার এবং আমরা জানব। এখন আমরা জানব স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধিটা হচ্ছে শারীরিক মানসিক যে অবস্থা। স্বাস্থ্য বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটি হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে শারীরিক ও মানসিক যে অবস্থাটা সেটি হচ্ছে স্বাস্থ্য। আর বিধি হচ্ছে কিছু নিয়ম কানুন, অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের যে কিছু নিয়ম কানুন অবলম্বন করতে হয় সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি। শরীর স্বাস্থ্য মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য আমাদের যে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হয়, সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি। তাহলে আমরা এই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানলাম। এই স্বাস্থ্যবিধি সম্পর্কে, স্বাস্থ্যবিধি বা নিয়ম কানুন সুস্থ থাকার জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের অনেক নিয়ম কানুনেই মেনে চলতে হয়। যেমন আমরা যদি রাস্তায় চলতে যাই, তাহলে যে ট্রাফিক আইন আছে, এই ট্রাফিক আইন মেনে আমাদের গাড়ি চালাতে হয়। তারপর এই যে করোনাকালীন সময়, এই সময়ে আমাদের কিছু নিয়ম কানুন আছে, এই করোনা থেকে বাঁচার জন্য আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন আমরা যদি বাইরে যাই, বাইরে থেকে আসার পর অবশ্যই সাবান পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করব, যাতে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য কিছু নিয়ম কানুন, বিধিনিষেধ। তাহলে আমরা মোটামুটিভাবে এই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব সুস্থ থাকার উপায়। সুস্থ থাকতে হলে আমাদের কি কি উপায়গুলো অবলম্বন করতে হবে, কি কি কাজ করতে হবে, আবার কি করতে করা যাবে না, সেগুলো আমরা জানব। সুস্থ থাকার উপায় হচ্ছে, 1, সুষম খাদ্য গ্রহণ। এই সুস্থ থাকার উপায়গুলোর মধ্যে 1 আমাদের রয়েছে সুষম খাদ্য
ग्रहण এই সুষম খাদ্য বলতে সুষম খাদ্য বলতে আমরা যে খাদ্যকে বুঝি সেই খাদ্য হচ্ছে যে খাদ্যের মধ্যে যে ছয়টি উপাদান রয়েছে আমরা জানি খাদ্যের মধ্যে ছয়টি উপাদান থাকে এই ছয়টি উপাদান মোটামুটি ভাবে যে খাদ্যগুলোর মধ্যে পরিমাণ মতো থাকে সেই খাদ্যগুলোকে আমরা বলি সুষম খাদ্য তাহলে আমাদের এই সুস্থ থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে এই সুষম খাদ্য গ্রহণ করতে হবে এরপর দুই নাম্বার হচ্ছে শরীর চর্চা দুই নাম্বার হচ্ছে শরীর চর্চা অর্থাৎ শারীরিক কিছু ব্যায়ামের প্রয়োজন আছে আমাদের আমরা শুধুমাত্র খাবো আর শুয়ে থাকবো বসে থাকবো তা হবে না কিছু পরিশ্রম করতে হবে আমাদের যাতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছুটা নড়াচড়া করতে পারে তাহলে আমাদের শরীর ভালো থাকবে এরপর রয়েছে পর্যাপ্ত ঘুম এরপর আমাদের সুস্থ থাকার জন্য যে নিয়মগুলো রয়েছে তাদের মধ্যে তিন নাম্বার যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে অর্থাৎ একটি মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজন হয় সেই ঘুমটা আমাদের ঘুমাতে হবে মোটামুটিভাবে আমাদের যারা প্রাপ্তবয়স্ক তাদের মোটামুটিভাবে ছয় থেকে আট ঘন্টা এইরকম ঘুমানোর প্রয়োজন হয় সেভাবে শিশুদের ক্ষেত্রে আলাদা আছে কৈশোরদের ক্ষেত্রে আলাদা আছে বৃদ্ধদের ক্ষেত্রে আলাদা আছে এরকম যে পরিমাণ মতো ঘুম যার যেরকম ঘুমানোর প্রয়োজন সেই রকম পরিমাণ মতো ঘুমাতে হবে তাহলে আমরা সুস্থ থাকতে পারব এরপর আমাদের রয়েছে বিশ্রাম তাহলে আমরা এই সুস্থ থাকতে গেলে আমাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে আমরা শুধু কাজ করে যাব সবসময় শুধু কাজ করে যাব বিশ্রাম নেব না সেটি কিন্তু হবে না আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো কাজ করি না কেন একটা ক্লান্তি আছে আমাদের ক্লান্তি দূর করার জন্য আমরা কি করব কোথাও বসে বা শুয়ে থেকে যে কোনোভাবে যেভাবে হোক আমাদের বিশ্রাম নিতে হবে এটিও আমাদের সুস্থ থাকার একটি উপায় এরপর আছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের পাঁচ নম্বর যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে জায়গায় ঘুমাবো থাকবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব তাহলে আমাদের পাঁচ নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে সুস্থ থাকার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার জন্য যে পদ্ধতিগুলো আমাদের সেগুলো হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা এই আমাদের হচ্ছে সুস্থ থাকার যে উপায়গুলো সেগুলো হচ্ছে সুষম খাদ্য গ্রহণ এক নম্বর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ তারপর দুই নম্বর হচ্ছে নিয়মিত আমাদের শরীর চর্চা করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে এরপর তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে নির্দিষ্ট পরিমাণ যে ঘুমের প্রয়োজন এই পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এরপর চার নম্বর হচ্ছে বিশ্রাম আমাদের বিশ্রাম নিতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সুস্থ থাকার যে উপায়সমূহ সেগুলো আমরা জানলাম এবার আমরা জানবো এই পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা কি যে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব কিভাবে আমরা পরিপাটি থাকব সুন্দর থাকব সেটি আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবার আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানব যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের হচ্ছে যে শুধুমাত্র এই পরিষ্কার কাপড় চোপড় করলেই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তা কিন্তু নয় সুস্থ থাকার জন্য আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে
আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে পরিষ্কার পানিতে গোসল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রধান উপায় হচ্ছে পরিষ্কার পানিতে আমরা কি করব, গোসল করব। পরিষ্কার পানিতে পানিতে গোসল, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় হচ্ছে একটি, সেটা হচ্ছে পরিষ্কার পানিতে গোসল করব। এরপর খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে। আমাদের আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবার গ্রহণ করার পূর্বে এবং পরে, খাওয়ার পূর্বে এবং পরে, এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে কি করতে হবে, হাত ধুয়ে নিতে হবে, আমাদের হাত পরিষ্কার করে নিতে হবে। কারণ আমাদের হাতে অনেক সময় জীবাণু থাকতে পারে, এই জীবাণুগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমরা কি করব, খেতে যাব। এটি হচ্ছে আমাদের আরেকটি পয়েন্ট যে খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে। এরপর খাওয়ার নিয়ম, খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। আমরা হয়তোবা মনে করি যে সকালে ঘুম থেকে ওঠার পরেই যে দাঁত ব্রাশ করবো তা নয়, কিন্তু আমাদের এই খাওয়ার পর দাঁত ব্রাশ করা অতীব জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটি, সুস্থ থাকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ কাজ যে খাওয়ার পর, খাওয়ার পর নিয়মিত নিয়মিত দাঁত পরিষ্কার করব, দাঁত পরিষ্কার করা। তাহলে খাওয়ার পর নিয়মিত কি করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে আমরা যে খাই, খাবারগুলো খেয়ে থাকি, এই খাবারগুলো খাওয়ার পর আমাদের যে দাঁতের পাশে বিভিন্ন ধরনের খাদ্য লেগে যেতে পারে বা আটকে থাকতে পারে, সেখান থেকে জীবাণু সৃষ্টি হতে পারে, সেখান থেকে অ্যাসিড সৃষ্টি হতে পারে। এই সেখান থেকে আমাদের কি হয় যে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাবারগুলো লেগে থাকে সেগুলো জমে একসময় অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিডে পরিণত হলে তাহলে আমাদের দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাবে, তার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হয়, দাঁত ব্রাশ করতে হয়। আমরা ব্রাশ করার সময় যে পেস্ট বা ওষুধটি ব্যবহার করে থাকি তাতে কিছু পরিমাণ ক্ষার মিশ্রিত থাকে, এই ক্ষারটা আমাদের দাঁতের মধ্যে জমে থাকা অ্যাসিডটাকে ধ্বংস করে ফেলে, অ্যাসিডের কার্যক্ষমতা নষ্ট করে ফেলে। এই জন্য আমাদের কি করতে হবে, খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। এরপর আমাদের জামা কাপড় পরিষ্কার করতে হবে। এরপর আমাদের, আমরা যে জামা কাপড় পরিধান করি, যে জামা কাপড়গুলো পরিধান করি সেগুলো আমাদের কি করতে হবে, পরিষ্কার জামা কাপড় পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখা। আমাদের, আমরা যে জামা কাপড়গুলো পরিধান করি সেগুলো আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার করতে হবে, পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আমরা যখন কাপড় চোপড় পরে বাইরে বের হই তখন আমাদের কাপড় চোপড়ে বিভিন্ন যে ধুলাবালা লেগে, তার সাথে বিভিন্ন জীবাণু লেগে থাকতে পারে। এই জীবাণুগুলোকে, ধুলাবালা দূর করার জন্য এবং জীবাণু ধ্বংস করার জন্য আমাদের নিয়মিত কাপড় পরিষ্কার রাখতে হবে বা করতে হবে। এরপর ত্বক, চুল, নখ ও চোখ, ত্বক, চুল এবং নখের যত্ন, নখ কাটতে হবে নিয়মিত, নখ কাটতে হবে, ত্বকের যত্ন নিতে হবে, ত্বক, চুল, নখ, চোখ ও কানের যত্ন নিতে হবে। আমাদের ত্বক পরিষ্কার রাখতে হবে, ত্বকে যদি ময়লা লেগে থাকে, কোনো ধুলাবালু লেগে থাকে তা পরিষ্কার করতে হবে, কোনো জীবাণু থাকে তা পরিষ্কার করতে হবে। এরপর আমাদের নখ যদি বড় হয় তাহলে নখের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা জমে থাকতে পারে, তাহলে আমাদের নখের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা জমে থাকতে পারে, তাহলে আমরা এই নিয়মিত আমাদের এই নখ কাটব। এরপর চুল, মাথার যে চুল রয়েছে এই চুল অনেক সময় বড় হয়ে গেলে চুল আমাদের শরীর থেকে খাদ্য উপাদান, পুষ্টি উপাদান নিয়ে গ্রহণ করে থাকে, এই জন্য আমরা চুল ছোট রাখব।
এরপর আমাদের কানের মধ্যে যে ময়লা জমে যায়, কানের মধ্যে অনেক সময় ময়লা জমে থাকে, এ থেকে ইনফেকশন হয়, অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা কি করব, কান পরিষ্কার করব। এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। এরপর আমাদের জানার কথা ছিল কি, যে পানিবাহিত রোগ, তাহলে আমরা জানলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিভাবে থাকব, সেটি আমরা ভালোভাবে বুঝতে পারি। এরপর আমরা এখন জানবো পানিবাহিত রোগ। সহজভাবে আমরা বুঝতে পারছি যে পানিবাহিত রোগ বলতে যে রোগটা পানির মাধ্যমে ছড়ায়। পানিবাহিত রোগ বলতে আমরা বুঝি যে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায়, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় সেটাকে আমরা বলি পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ, তাহলে পানিবাহিত রোগটা হচ্ছে যে জীবাণু দ্বারা যেসব রোগ পানির মাধ্যমে ছড়ায় তাকে, তাদেরকে পানিবাহিত রোগ বলে। তাহলে জীবাণু দ্বারা যেসব রোগ পানির মাধ্যমে ছড়ায় তাদেরকে আমরা কি বলি, পানিবাহিত রোগ বলি। এই পানিবাহিত রোগগুলোর মধ্যে যেমন রয়েছে ডায়রিয়া, কলেরা, জন্ডিস, এগুলো হচ্ছে পানিবাহিত রোগ। তাহলে ডায়রিয়া, কলেরা, জন্ডিস ইত্যাদি এই রোগগুলো আমাদের কি হয়, পানির মাধ্যমে ছড়ায়। এই জন্য এই রোগগুলোকে আমরা কি রোগ বলে থাকবো, এই রোগগুলোকে আমরা বলবো পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগ থেকে প্রতিরোধের বা প্রতিকারের আমাদের উপায়গুলো কি, এই পানিবাহিত রোগ থেকে প্রতিরোধের উপায়গুলো আমাদের এখন জানতে হবে, তাহলে আমরা এই পানিবাহিত রোগ থেকে নিরাপদে থাকতে পারি। এই পানিবাহিত রোগ থেকে প্রতিকার বা প্রতিরোধের উপায় হচ্ছে নিরাপদ পানি ব্যবহার করব। এখানে আমাদের নিরাপদ পানি ব্যবহার করা বলতে যে যে পানিতে জীবাণু আছে বা আর্সেনিক আছে এই পানিটা সরাসরি পান না করে আমরা ফুটিয়ে বিশুদ্ধ করতে পারি, আর অন্য অন্য উপায়ে বিশুদ্ধকরণ করে তারপর আমরা সেই পানিটাকে পান করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা কি করব, যে পানি ফুটিয়ে নেব। এই নিরাপদ পানি ব্যবহার করতে আমরা পানিকে ফুটিয়ে বা বিভিন্নভাবে দূষণমুক্ত করে পানি ব্যবহার করব। এরপর দুই নম্বর হচ্ছে হাত ধুতে হবে, হাত পরিষ্কার করতে হবে। যে কোনো কাজের পর, খাওয়ার আগে, খাওয়ার পরে সবসময় আমাদের এই পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এটি আমাদের পানিবাহিত রোগ থেকে বাঁচার একটি উপায়। এরপর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর আমাদের এই পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য আমাদের টয়লেট যে রয়েছে বাসায়, এই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা পানিবাহিত রোগ থেকে প্রতিকার পাব। এক কথায় আমাদের বাড়ির চারপাশ ও অন্যান্য যেখানে আমরা সবসময় চলাফেরা করি বা বসবাস করি সেই জায়গাগুলো সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে পানিবাহিত রোগ থেকেও যেমনই বাঁচব তেমনি অন্যান্য যে আরও রোগ আছে সেই রোগগুলো থেকেও আমরা বাঁচতে পারব। তাহলে আমরা এই যে মোটামুটিভাবে পঞ্চম অধ্যায়ের স্বাস্থ্যবিধি নিয়ে যে আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলো ছিল বা সমীকরণ তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা সম্পূর্ণভাবে আলোচনা করলাম, মোটামুটিভাবে জানতে পারলাম যে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কিভাবে সুস্থ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে চলবো, এগুলো আমরা জানলাম, এগুলো আমরা মানার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।